আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভিটি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের সাপ্তাহিক তালিম জলসার আজ 15তম পর্ব। সম্মানিত উপস্থিতি, ভিটি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের সাপ্তাহিক তালিম জলসার আজ 15তম পর্ব। পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের মাধ্যমে আজকের তালিম জলসা শুরু হতে যাচ্ছে। এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছে অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রাকিবুল ইসলাম। মোহাম্মদ রাকিবুল ইসলাম, السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে অত্র মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সিয়াম মণ্ডল। মোহাম্মদ সিয়াম মণ্ডল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পড়া নেই তবে আর। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পড়া নেই তবে আর। তবুও মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি
না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানা থেকে আমাকে আপনাকে যাচাই বাছাই করে একটি দিনই মজলিসে এসে হাজির তৌফিক দান করেছেন, এজন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ করি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমার কাছে এসে গোটা জিন্দেগী হিসাব চাওয়া লাগবে না, তোমরা কি তাই মনে করো? নবীর আদেশ তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাসূলের জন্য কোন হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজে হিসাব করা হইবে। যার নামাজ ঠিকঠাক করে আল্লাহ তাআলা তার সমস্ত জাতি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যার নামাজ ঠিক থাকবে না, আল্লাহ রাসূল বলেন তার সমস্ত গাড়িতে বিপদ আর বিপদ। একটা সন্তান মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় উস্তাদ ছাত্রকে মারধর করলে সে ছাত্র বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে পিতাকে ডেকে নিয়ে আসে, বলে হুজুর মারেছে। এবার পিতা আসে, এবার হুজুরের বিরুদ্ধে কিছু কঠোর কথা বলে ছাত্রকে নিয়ে যায়। এবার ছাত্র বাড়ি যাক, এবার পিতা, তুমি কি জানো কিয়ামতের দিনে সংসারী তোমাকে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আমার পিতা মাতা আমাকে দিনে এলেম শিক্ষা করাই নাই, তুমি নামাজ পড়ো না, তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার সন্তান কি আমাদের দিন আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবে, বলবে রব্বানা ইন্না আতানা সাআদাতানা ওয়াকুবারানা ফাদাল্লুনা সাবিলা, হায় আল্লাহ আমি বেনামাজি হইলে আমার মা বাবা আমাকে বেনামাজি বানাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে সময় মতো জামাতের শহীদ তাকবীরুল্লাহর শহীদ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।